আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব NTRCA থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেটি কি এবং সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেলেও যোগদান করতে না পারা ও যোগদান করার পরেও ভুল পদে সুপারিশ সহ বিভিন্ন জটিলতায় এমপিও ভুক্তি হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আগামী 26 জুন বিকেল 5টার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য প্রমাণ সহ NTRCA কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে যারা non-MPO পদে আবেদন করে non-MPO পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের এই আবেদন করার দরকার নেই বলে জানিয়েছেন NTRCA কর্তৃপক্ষ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে NTRCA-তে আবেদন করেছেন তাদেরও নতুন করে তথ্য দিতে বলা হয়েছে। সরাসরি NTRCA-র কার্যালয়ে তথ্য সহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। বুধবার বিকেলে NTRCA থেকে বিষয়টি জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। NTRCA জানিয়েছে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যারা এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিন্তু পদ সংক্রান্ত জটিলতা, সরকারিকরণ, ভুল চাহিদা ইত্যাদি কারণে এমপিও ভুক্ত হতে পারেননি অথবা সুপারিশপ্রাপ্ত হয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি তাদেরকে আগামী 26 জুন বিকেল 5টায় প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ NTRCA কার্যালয়ে সরাসরি আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সঙ্গে NTRCA ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছে সে আবেদনপত্র বা অ্যাপ্লিক্যান্ট কপি এবং NTRCA নিবন্ধন সনদের কপি দাখিল করতে হবে। যারা এসব বিষয়ে ইতিপূর্বে NTRCA-তে আবেদন করেছেন তাদেরকেও তথ্য প্রমাণ সহ পুনরায় আবেদন করতে বলা হয়েছে। জানা গেছে প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল, ব্যাচ, পদ ও বিষয় সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার সহ এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে NTRCA-র ইস্যু করা নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছে সে আবেদন বা অ্যাপ্লিক্যান্ট কপি এবং NTRCA-র নিবন্ধন সনদের কপি যুক্ত করে 26 জুনের মধ্যে NTRCA-র কার্যালয়ে জমা দিতে হবে। NTRCA আরও বলেছেন যারা non-MPO পদে আবেদন করে non-MPO পদে সুপারিশ পেয়েছেন তাদের আবেদন করা বা তথ্য পাঠানোর দরকার নেই। 26 জুনের পরে সংক্রান্ত কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটি।